ফেনীতে বিপুল উৎসাহ উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। সকাল 6:30 শহরের জেলরোস্থ মুক্তিযুদ্ধে শহীদ স্মৃতিস্তম্ভে 31 বার তোপধ্বনির পর পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিবসের কর্মসূচি। মুক্তিযুদ্ধ শহীদ স্মৃতিস্তম্ভে ফেনী 2 আসনের সাংসদ নিজামুদ্দিন হাজারী, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ জানার বেগম সুরমা, জেলা প্রশাসক মনোজ কুমার রায়, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সরকারি বেসরকারি রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল 8:30 ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে কুচকাওয়াজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জমকালো বর্ণিল আয়োজনে শরীরচর্চা প্রদর্শনী করা হয়। কুচকাওয়াজ গ্রহণ করেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার উক্ক সিং। বেলা 11:00 পর্যন্ত চলে এই কর্মসূচি। সালাম জানিয়ে এগিয়ে যাচ্ছে সুরক্ষিত। এরপরে